Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। দূর বড়দিনও অফিস, বিরক্তিকর। যাক, কাল থেকে অন্তত দুদিনের ছুটি। এতক্ষণ অফিস হবে জানলে সোয়েটারটা নিতাম। উফ, কি ঠান্ডা! বাপরে, অনেক দেরি হয়ে গেল, একটাও তো গাড়ি দেখতে পাচ্ছি না। বাড়ি যাবো কি করে? কি হলো ব্যাপারটা? ও শিট, আজই কত হলো! বাড়ি যাবো কি করে আমি এখন? দাগ লাগছে না তো আবার? তো ফোনটাও সুইচ অফ হয়ে গেল। কিছু বলছো? হ্যাঁ বলছি, আপনাদের এখানে কোনো পাবলিক টয়লেট আছে? আমি ঠিক জানি না বাবা। ও আচ্ছা, ঠিক আছে আন্টি। এই শোনো শোনো। হ্যাঁ বলুন। কি হয়েছে তোমার? ওরম করে হাঁটছো কেন? পিঠ চাপছো কেন তুমি? আসলে আমি অফিস থেকে ফিরছিলাম, অনেক রাত হয়ে গেছে, তার উপর কি না, মানে কিছুক্ষণ আগে প্রিয়ার্স হয়েছে, তাই একটু। ও, ওটা থাকো, এই তো এই ব্লকের কাছে। ও, সেটা অনেক দূর, তুমি এই অবস্থায় যাবে কি করে? ঠিক আছে আন্টি, আমি ঠিক ম্যানেজ করে নেবো। না না শোনো, দাঁড়াও একটু দাঁড়াও। এটা আমার ছেলের দোকান, বুঝেছো? পেছনে একটা বাথরুম আছে, কিন্তু বাথরুমটা খারাপ বলে কেউ ব্যবহার করে না। তুমি ওটা ইউজ করতে পারো। না না আন্টি, ইটস ওকে। না না, চিন্তা করার কিছু নেই, তুমি এসো আমার সঙ্গে। বাট আন্টি, আমি কে চাবে না, লক নেই, আমি বাইরে থেকে লক করে দেবো, তারপর তুমি ধাক্কা মারলে আমি খুলে দেবো, ঠিক আছে? এসো, এই অবস্থায় যাবে কি করে? এসো এসো, তোমার কোনো চিন্তা নেই, এসো আমার সঙ্গে। চলো। সাবধানে এসো। আহ
যাও। আমার একটু সময় লাগবে আন্টি, আপনি চিন্তা করুন না, বললাম তো আমি আছি বাইরে। ঠিক আছে যা। ঘড়িটাও ছিঁড়ে গেল। দাদা মা চলো চলো, অনেক দেরি হয়ে গেল তো। গাড়ির জন্য দেরি হলো? আর বলো না, স্ট্যান্ডে একটাও ট্যাক্সি নেই। তোমার ওই ওষুধটা আনতে বড় রাস্তার মোড়ে যেতে হয়েছিল। ঠিক আছে ঠিক আছে, সামনের দোকান থেকে পেলামই না। চলো চলো মা চলো চলো, কালকে আবার ভোর ভোর বেরোতে হবে। উফ লেটও হয়ে গেল, চলো। দাদা ব্যাগগুলো একটু তুলে দিন না, আসুন এই ব্যাগগুলো। মা আসতে দেখি, এদিকে এসো তাড়াতাড়ি এসো। হ্যাঁ হ্যাঁ বলো, দেখো না তোজোর অবস্থা, একই শীতকাল তার উপর জানলার ধারে বসবে বলে বায়না করছে। না না মাও খুব এক্সাইটেড, কতদিন পর লম্বা ছুটিতে যাচ্ছি বলো তো। এই তো অল ডান, চলো ওয়ে টু বেনারস। কি গো গাড়িতে ওঠো। তোজো হাই ফাই। হ্যাঁ হ্যাঁ সব বুঝিয়ে নিয়েছি।
এই যা স্টার্ট দিচ্ছি। হ্যাঁ, পৌঁছে ওয়েট করো তোমরা। হ্যাঁ, আমরা জাস্ট 45 মিনিটসের মধ্যেই আসছি। ওকে, রাখছি তবে। তুকা তুকা, কি হচ্ছে? কি তোজো, কি খুঁজছো এভাবে? থামো থামো, আমার রেড স্কার্ফটা কই? কালকে রাতে তোমায় রাখতে দিয়েছিলাম যে। রেড স্কার্ফ কই? তুমি আমায় রাখতে দাও নি তো? আমি জানি না। হে ভগবান, দেখেছো তোমার মেয়ের কাণ্ড? কি আর করবে বলো। তোজো, থামো, 1 মিনিট আগের কথাই ভুলে যায়, আর তুমি দিয়েছিলে কাল রাতে। দাঁড়াও, নাও, আর একদম কিছু ঘাটবে না, চুপ করে বসো। আমাদের পৌঁছাতে বেশ খানিকটা সময় লাগবে, আপনি আর তোজো একটু ঘুমিয়ে নিন। আচ্ছা, এসো দিদি ভাই।